ঠিক কি কি কারণে আপনার ডেস্কটপ কম্পিউটারের ওয়ারেন্টি হবে না, ঠিক কোন বিষয়টি আপনি খেয়াল করবেন নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিওটি দিতে প্রায় অনেক দিন অপেক্ষা করতে হলো আমাকে, এবং আপনারাও হয়তো আমার জন্য অপেক্ষা করেছেন। আমি সরি, আমি কক্সবাজারে ছিলাম, আসলে দুই দিন ছুটি পেয়েছিলাম, সেখানে বেশ কিছু সময় কাটিয়েছি। আর ঠিক এসেছি হলো গতকালকে আসতে আসতে অনেক সময় পার হয়ে গিয়েছে, আর শরীরটাও একটু অসুস্থ লাগছে, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। তারপরেও ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, বিকজ আপনারা ওয়েট করতেছিলেন অনেকে পিসি বিল্ডের ক্ষেত্রে যারা গতকালকে এবং আজকে এসেছেন। এর মধ্যে হয়তো বা আপনাদের জন্য সময় করতে হয়েছে। আজকের পিসি বিল্ডের ভিডিওটি 17,500 টাকা। তবে ট্রাস্ট মি, আমি এই ক্যাসিংটি রাখতাম না, কিন্তু ক্যাসিংটি এই ভিডিওতে রাখার উদ্দেশ্যটি হলো যে এখানে যদি আমি নন আরজিবি কোনো ক্যাসিং রাখতাম, আপনারা এই ভিডিওটির প্রতি ইন্টারেস্ট ফিল করতেন না। আপনাদের মাঝে তো এই কথাটি সেট আপ হয়ে গিয়েছে যে ফ্যান যত বেশি হবে পিসির পারফরমেন্স তত বেশি ভালো হবে, তত বেশি ঠান্ডা হবে। কিন্তু বেশি ফ্যান যদি ক্যাসিংয়ে থাকে, সেই ফ্যানগুলো চালানোর জন্য কিন্তু ভালো একটি পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রয়োজন হয়। এটি আপনারা কিন্তু মনে করতে চান না। আপনারা মনে করেন 1200-1500 টাকার মধ্যে খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। দোষ আপনাদেরই না, দোষ কিন্তু আমাদেরও আছে। আমরা অনেক সময় বলে থাকি যে সেরা পিসি বিল্ড 1500-1600 টাকাতে পাওয়া যায়। সো আপনি কেন বেশি বাজেট দিয়ে আপনার কম্পোনেন্টের পেছনে খরচ করবেন? আর আজকের ভিডিওটি আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো আশা করি ভালো লাগবে। যেমন আমি র্যামটি খুলে রেখেছি। এখন অনেকেই পিসিতে সমস্যা হওয়ার পর পিসি একটু খুলে দেখার চেষ্টা করে, বা অনেকে বলে যে ভাই ডিসপ্লে আসছে না, তাহলে র্যামটি প্রথমে খুলে বলে র্যামটি রাবার দিয়ে ঘষা দেন। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সোনালি বর্ণের একটি প্রলেপ আছে, তার উপরে কিন্তু বেশ কিছু ছোটো কিছু জিনিস দেখা যাচ্ছে। এগুলোকে আপনারা কী বলতে পারেন, ডায়োড বলতে পারেন, এগুলোকে সার্কিট বলা যায় না, বা এগুলো চিপও বলা যায় না, ডায়োড টাইপের বেশ কিছু ডায়োড কিন্তু এখানে আছে। এখন আমরা যদি রাবার দিয়ে ঘষতে যেয়ে এই ডায়োডের একটিও ভেঙে ফেলি, অর্থাৎ এই কর্নার দিয়ে রাবার দিয়ে ঘষতে গেলাম, একটি ডায়োডও যদি ভেঙে যায়, আপনার র্যাম কিন্তু কোনো ওয়ারেন্টি হবে না। আপনি কিন্তু এই বিষয়গুলো মনে করেন, আপনি মনে করেন র্যামটি হয়তো বা দুই ভাগ দিয়ে ভেঙে গেলেই আপনি ওয়ারেন্টি পাবেন না, বা ফিকশন কোনো কিছু আপনি চোখে দেখলেই কিন্তু ওয়ারেন্টি হবে না, তা কিন্তু না। এখানে চিপ আছে, এখানে ডায়োড আছে, কোনো একটি ডায়োড যদি আপনি ভেঙে ফেলেন, সে ডায়োডে ভেঙে ফেলার কারণে কিন্তু ওয়ারেন্টি হবে না। সো আপনার কাছে রিকোয়েস্ট, যদি প্রোডাক্টে ওয়ারেন্টি থাকে, তাহলে কষ্ট করে হলেও আপনি প্রোডাক্টটা ওয়ারেন্টির জন্য রিসিভ করাবেন, সেক্ষেত্রে আপনি হেল্প পাবেন। আমি র্যামের ক্ষেত্রে বললাম, কারণ বিগত কয়েকদিন আগে এক ভদ্রলোক তার র্যামটি দেখলাম যে আসলে একটি ডায়োডে প্রায় দুটি ডায়োড সে উঠায় ফেলছে। সে কারণে কিন্তু প্রোডাক্টটি গ্লোবাল ব্র্যান্ডের হওয়ার কারণে, অর্থাৎ জেনুইন প্রোডাক্ট হওয়ার কারণে কিন্তু আমি তাকে ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি নাই। সো নাম্বার ওয়ান পয়েন্ট র্যামের ক্ষেত্রে। এবার আসা যাক এসএসডির ক্ষেত্রে। অনেকে আমরা কৌতূহলবশত মনে করি এসএসডির ভিতরে কী আছে। আপনি যদি একটি স্ক্রু নষ্ট আপনার ভেঙে যায়, বা যে কোনো কিছু ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায় এসএসডির ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এসএসডি কোনো প্রকার ওয়ারেন্টি হবে না। এবার আসা যাক মাদারবোর্ডের ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অনেকে মনে করে যে ক্যাশিং সহ পিসি পাঠাতে গেলে খরচটা বেশি হবে, সো আমি মাদারবোর্ডটি খুলে পাঠিয়ে দিই, খরচটা কম হবে। যখন আপনি মাদারবোর্ডটি ক্যাশিং থেকে খুলতে যাবেন, তখনও কিন্তু মাদারবোর্ডের লেয়ার ড্যামেজ হতে পারে, কোনো চিপ ভেঙে যেতে পারে, বা কোনো ডায়োড ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো ক্যাপাসিটর ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আপনি কোনো প্রকার ওয়ারেন্টি পাবেন না। অর্থাৎ আপনি যে নিজে মনে করতেছেন, বা আপনি ফ্রেন্ডসকে বলছেন যে ভাই তুমি একটু দেখে দাও তোমার কম্পিউটার আছে, করবেন না। অভিজ্ঞ কোনো কারোর মাধ্যমে যখন আপনি আপনার পিসির কাজ করাবেন, তখন আপনার পিসিটি কিন্তু নিরাপদে। ভিউয়ার্স, আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে আমি বিশ্বাস করেন এই ক্যাশিংটি আসলে রাখতাম না। 17,500 টাকার একটি বিল্ডে 4টি ফ্যান সহ টেম্পার্ড গ্লাস সহ একটি মিড টাওয়ার ক্যাশিংয়ের কোনো প্রয়োজন নাই, বাট রাখলাম। আমাদের মধ্যে অনেকে আছে যারা একটু আরজিবি পছন্দ করে, যারা মনে করে যে আসলে ক্যাশিংটি সৌন্দর্যই আসলে ঘরের শোভা বাড়াবে, তাদের জন্য আসলে ক্যাশিংটি।
তবে আপনি যদি মনে করেন যে এই ক্যাসিংটির জায়গায় একটি নন আরজিবি ক্যাসিং নিয়ে বা 1700-1800 টাকার একটি ক্যাসিং নিয়ে বা 1500 টাকার একটি ক্যাসিং নিয়ে পাওয়ার সাপ্লাইটি রিপ্লেস করবেন, অর্থাৎ পাওয়ার সাপ্লাইটি যেটি আছে রেভেন্সার্স ব্র্যান্ডের, এটি কিন্তু খুব ভালো পাওয়ার সাপ্লাই, এটি কিন্তু আমি বলতে পারছি না। এই পাওয়ার সাপ্লাইটি শতকরা 20-15 ওয়ারেন্টি আসে, অর্থাৎ 100টা যদি পাওয়ার সাপ্লাই এটি বিক্রি করা যায় 15 জন ওয়ারেন্টিতে নিয়ে আসে বা 20 জন ওয়ারেন্টিতে নিয়ে আসে, অর্থাৎ এই পাওয়ার সাপ্লাই আপনি ইউজ করলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, আবার নাও হতে পারে। শতকরা 80% মানুষ তো সমস্যা ছাড়াই ব্যবহার করছে, কিন্তু আপনি যদি শতকরা 20 জনের মধ্যে একজন হয়ে যান তাহলে কিন্তু দিন শেষে আপনি সাফার করবেন। তাই আপনাদের জন্য আমি যে কথাটি বলছি সেটি হলো যে আপনি ক্যাশিংয়ে ইনভেস্ট না করে যদি ওই ইনভেস্টটা আপনি পাওয়ার সাপ্লাই করেন, তাহলে আমার মনে হচ্ছে এই মাদারবোর্ডটি দিয়ে আপনি পিসি বিল্ড করলে এই কনফিগারটি অন্তত 3-4 বছর খুবই নিশ্চিন্তে চালাতে পারবেন। কথাটি মিলিয়ে নেবেন যদি আপনি এই অনুযায়ী একটি পিসি বিল্ড করেন। পিসির পেছনে এমনি 70,500 টাকা কিন্তু খরচ হয়নি। মাইন্ড ইট, এখানে 15,000 টাকা, 14,000 টাকা, 13,000 টাকা দিয়েও কিন্তু কোরাই ফাইভের 4th generation দিয়ে পিসি বিল্ড হয়। বাট এই পিসির পেছনে কেন 17,500 টাকা কস্টিং হয়েছে সেটি কিন্তু আসলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আরেকটি কথা বলতে চাই যে এসএসডি, এখানে কিন্তু একটি অথেন্টিক এসএসডি রাখা হয়েছে। আপনি চাইলে এখানে ডুপ্লিকেট এসএসডি ক্রয় করতে পারেন, বাট আমার কাছে আসবেন না ডুপ্লিকেট এসএসডি ক্রয় করার জন্য, কারণ আমি ডুপ্লিকেট এসএসডিগুলো বিক্রয় করি না। কারণ আপনি হয়তোবা প্রাইস সেভের জন্য আমার কাছে আসবেন যে আমি কিছু টাকা সেভ করতে পারবো প্রাইসটি, হয়তোবা আমি 2500 টাকা, 2200 টাকা, 2000 টাকাতে 240 GB এসএসডি পেয়ে যাব, কিন্তু দিন শেষে আমাকে সাফার হতে হবে। সো যখন আপনি এসএসডিগুলো ক্রয় করবেন অবশ্যই জেনুইন এসএসডি ক্রয় করবেন, আর যদি কপি এসএসডি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে আসলে নাই। আমি র্যাম নিয়ে কথা বলেছি, র্যাম নিয়ে আরেকটি কথা বলতে চাই যে দেখেন এই র্যামগুলোর গায়ে কী লেখা থাকে, অ্যাডাটা লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটি অ্যাডাটা র্যাম না। বিশেষ করে যেগুলো DDR3-র ক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেগ পেতে হয় প্রোডাক্টগুলো আসলে সিলেক্ট করার ক্ষেত্রে, তবে অ্যাডাটা র্যাম না, বা আপনি যদি ট্রান্সেন্ডের ক্ষেত্রে বলে থাকেন সেগুলো কিন্তু আসলে ট্রান্সেন্ডের র্যাম থাকে না, জাস্ট স্টিকারটি করা হয়। তো আমরা আসলে নিরুপায় হয়ে যাই, কারণ অ্যাডাটার কিন্তু আসলে যে গ্লোবাল ব্র্যান্ডের অথেন্টিক যিনি চ্যানেল র্যাম সেটি কিন্তু আসলে 4GB বা 8GB এখন নাই, এবং সব কিছু DDR4 DDR5-এ সুইচ হয়ে গিয়েছে। কিন্তু আপনার যখন দরকার, আমাদের ক্ষেত্রে আমরা করি কি কি চিপ ব্যবহার করা হয়েছে এটা সাপ্লায়ারকে এগুলো হিসাব করে র্যামগুলো ক্রয় করি, যেন আপনাকে পরবর্তীতে সাপোর্টটি ভালো দিতে পারি। আর মাদারবোর্ডটি রাখা হয়েছে, আমি কিন্তু এই বাজেটে চাইলে কোরিয়ান মাদারবোর্ড রাখতে পারতাম। এখন কোরিয়ান মাদারবোর্ডগুলো কিন্তু বর্তমান দেখতেছি যে বেশ কিছু সমস্যা নিয়ে আসছে, কোরিয়ান বলে যেগুলো দেশের বাইরে ইউজ হয়েছে, দেখতে ফ্রেশ মনে হলেও বেশ কিছু ফিজিক্যাল প্রবলেম নিয়ে আসছে। দেখা যাচ্ছে কিছুদিন চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, কিছুদিন চলার পরে বারবার রিস্টার্ট প্রবলেম দেখা দিচ্ছে। সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা আসলে কোরিয়ান মাদারবোর্ডগুলো আপাতত ক্রয় না করাই ভালো, যদি খুব বিপদে না পড়ে যান। আর যদি মনে হয় যে বাজেট একদমই কম, কোরিয়ান মাদারবোর্ড নিতেই হবে, তাহলে আপনি নিতে পারেন। মাদারবোর্ডটি ইসোনিক ব্র্যান্ডে রাখা হয়েছে, JEL মডেলের। আমাদের ওয়েবসাইটে এই মাদারবোর্ডটির কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তবে মাদারবোর্ডটির মধ্যে বেশ কিছু ফ্যাসিলিটি আছে, যেমন USB 3 আছে, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে। এগুলো কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে না, আসলে বলার মতো। আর এই মাদারবোর্ডে আপনি 4th generation যে কোনো প্রসেসর চালাতে পারবেন। আমি বলছি না এটি একটি গেমিং মাদারবোর্ড, আমি বলছি যে এই সেট আপে যদি আপনি একটি ভালো পাওয়ার সাপ্লাই অন্তত নেন, তাহলে আপনার পিসিটি আপনাকে অন্তত 3-5 বছর সার্ভিস দেওয়ার কথা অনায়াসে, যদি কোনো মেজর প্রবলেম না হয়ে যায়। আসলে আল্লাহই ভালো জানে কখন কী প্রবলেম হয়ে যায়, তারপরে আমার মন যেটা বলে সেটি আপনাদেরকে বললাম। তো টোটাল এই সেট আপে কী কী পাচ্ছেন আপনারা? কোরাই ফাইভের 4th generation প্রসেসর পাচ্ছেন, যেটি আসলে খোলা, এটির সাথে স্টক কুলিং ফ্যান আসে না, সেটি আলাদাভাবে কিনতে হয়। মাদারবোর্ড ইসোনিকের আছে H81 JEL মডেলের, DDR3 8GB র্যাম আছে, এখানে 240 GB SSD আছে, রেভেন্সার্স ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, এবং এখানে ওভো ব্র্যান্ডের V335D মডেলের ক্যাশিং আছে। টোটালি পড়বে 17,500 টাকা, কোনো গিফট নেই, তবে এই অফারটি চলবে আগামী 7 দিনের জন্য। আগামী 7 দিনের মধ্যে এই অফারটি যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ টোটালি আসলে ফ্রি,
আর আগামী 7 দিন পরে এই অফারটি যদি কেউ নিতে চান তার ক্ষেত্রে আবার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। ডেলিভারি চার্জটি ফ্রি রেখেছি এবং আপনারা যারা আসবেন শোরুমে তাদের ক্ষেত্রে ওই ডেলিভারি চার্জটি আমি আসলে আপনাদেরকে কমিয়ে দিব। আর আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্তু আর্কিড আইসিটি ভবন 7 ফ্লোর 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.pd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।